আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির অবৈধ প্রবাসীরা, অবশ্যই দেখুন। সৌদিতে মার্চ মাসে আউটপাস দিতে পারে, না দিলে অবৈধদের যা করণীয় সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। বর্তমানে সৌদি আরবে একটা কথাবার্তা খুব বেশি চলছে, সেটা হচ্ছে সৌদিতে নাকি মার্চ মাসে আউটপাস দিবে। জি, আমরা নিজেরাও এরকম কথাবার্তা শুনছি, যদিও সৌদি আরবের প্রথম সারির গণমাধ্যম সেখানে কিন্তু এ ব্যাপারে অফিসিয়ালি কিছু লেখা নেই। তবে আমরা কিছু ব্লগ সাইট, কিছু টুইটার অ্যাকাউন্ট যেগুলোতে সৌদি আরবে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র থেকে খবরগুলো তথ্য ছড়ায় সেই জায়গাগুলো থেকে এরকম বেশ কিছু খবর পাচ্ছি যে সেখানে বলা হচ্ছে সৌদিতে মার্চ মাসে আউটপাস আসতে পারে। এখন যদি আউটপাস দেয় সৌদি আরবে যারা অবৈধ প্রবাসী আছে তাদের জন্য এটি অবশ্যই একটি বড় সুসংবাদ, আমাদের যারা হুর প্রবাসী আছে তাদের জন্য এটি বড় সুসংবাদ। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সৌদি আরবে মার্চ মাসে আউটপাস না দেয় তাহলে আমাদের অবৈধদের কী করণীয়? চলুন আগে যারা অবৈধ প্রবাসী আছে তাদেরকে বলে দেই যারা আউটপাস দিলে কী করতে হবে। দেখুন, আউটপাস দিলে আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনাকে যাওজাত অফিসে বা আপনার নিকটস্থ যে অফিস আছে সেই অফিসে গিয়ে আপনাকে হয়তো কিছু অর্থের বিনিময়ে সৌদি আরবে বৈধ হতে হবে। এই সুযোগটি সর্বশেষ 2017 সালে মিলেছিল, এবার যদি দেয় তাহলে প্রায় 4 বছর পরে সৌদি আরবে আউটপাসের ঘোষণা আসলো। দেখা যাক, ইনশাল্লাহ আমরা এখনও আশায় আছি যে সৌদি আরবে মার্চ মাসে আউটপাস দেওয়ার সম্ভাবনা নিয়ে। এখন যদি ধরে নেওয়া যাক সৌদি আরবে মার্চ মাসে আউটপাস দিবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের অবৈধ প্রবাসীদের কী করণীয়? তারা কি সৌদি আরবে থেকে যাবে নাকি সৌদি আরব থেকে তারা দেশে ফিরে যাবে? দেখুন, বর্তমানে সৌদি আরবে যে অবস্থা আমরা বিভিন্ন সেক্টরে দেখতে পাচ্ছি সৌদিকরণ করা হচ্ছে, আর দিন দিন সৌদি আরবে বিভিন্ন সেক্টরে সৌদিকরণ করার কারণে আমাদের প্রবাসীদের কাজের ক্ষেত্র অনেকটা কমে গিয়েছে। তাই আমাদের যারা বৈধ প্রবাসী আছে তারাই কিন্তু কাজ সংকটে বেশি। এই অবস্থায় সৌদি আরবে অবৈধ প্রবাসীদের কাজের যে মহাসংকট হবে সেটা কিন্তু খুব ভালোভাবেই বলে দেওয়া যাচ্ছে। আপনারা যারা সৌদি আরবে অবৈধ প্রবাসী আছেন তাদের জন্য সবথেকে ভালো বুদ্ধি হচ্ছে আপনারা দেশে ফিরে যান, দেশে গিয়ে 3-4 বছর অপেক্ষা করে তারপরে আপনি যদি আবার নতুন করে ভিসা নিয়ে তারপরে সৌদি আরবে আসুন। কারণ এখন যদি আপনি সৌদি আরবে অবৈধ অবস্থা ত্যাগ করেন তাহলে আপনি কিন্তু 3-5 বছর আর সৌদি আরবে আসতে পারবেন না। যারা সৌদি আরব ত্যাগ করতে চান তাদের জন্য 2টি অপশন রয়েছে। এক হচ্ছে আপনি পুলিশের কাছে ধরা দিতে পারেন। পুলিশের কাছে ধরা দিলে আপনি 30 দিন থেকে শুরু করে 60 দিনের মধ্যে ইনশাল্লাহ সৌদি আরবে পুলিশ আপনাকে সফর জেলের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়ে দিবে, সৌদি সরকার নিজ খরচে বিমান টিকিট সহ। এটা হচ্ছে সৌদি আরবে যারা পুলিশের মাধ্যমে ধরা দিয়ে দেশে ফিরতে চায়। তবে মনে রাখবেন, পুলিশের কাছে ধরা দেওয়ার সময় যদি আপনার কাছে পাসপোর্ট সব কিছু থাকে তাহলে আপনি হয়তো দ্রুত দেশে ফিরতে পারবেন, সেক্ষেত্রে আপনার নাম্বার সবার আগে আসবে। এছাড়া যারা সৌদি আরব থেকে বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে চান তাদেরকে অবশ্যই দূতাবাসে যোগাযোগ করতে হবে। দূতাবাসে বর্তমানে একটি সিস্টেম চালু রয়েছে, যে সিস্টেমের আওতায় সৌদি আরবে হুরু প্রবাসী, আকামহীন প্রবাসী তাদেরকে সৌদি সরকার তথা সৌদি দাওজাতের পক্ষ থেকে একটি সার্ভিসের মাধ্যমে আপনি দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। এই অবস্থায় যদি আপনি সৌদি আরব ত্যাগ করেন তাহলে আপনাকে 3 বছর ব্ল্যাকলিস্ট করা হবে, আর যদি আপনি পুলিশের কাছে ধরা দিয়ে আপনি সৌদি আরব থেকে দেশে ফিরেন তাহলে আপনাকে 5 বছরের জন্য ব্ল্যাকলিস্ট করা হবে। তাহলে সিদ্ধান্ত আপনার, আপনি কীভাবে ফিরবেন। আপনাদেরকে আমি আবারও বলছি, মার্চ মাসে কেউ সৌদি আরব ত্যাগ করবেন না। সম্পূর্ণ মার্চ মাস আপনারা পর্যবেক্ষণ করুন। আমাদের মনে অত্যন্ত আশা রয়েছে 14 মার্চের পরে সৌদি আরবে আউটপাসের ঘোষণা আসতে পারে, দয়া করে অপেক্ষা করুন। যদি আউটপাস না আসে তারপরে আপনি এই 2টি পন্থার একটি দিয়ে সৌদি আরব ত্যাগ করে দেশে ফিরতে পারেন। আশা করছি যারা সৌদি আরবে বৈধ অবৈধ প্রবাসী আছেন তারা বিষয়টা বুঝতে পেরেছেন। দয়া করে খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।